নমস্কার রুদ্রবার্তায় আপনাকে স্বাগত জানাই রুদ্রবার্তা মানেই সোজা সোজাভাবে এখানে সব কিছুই পাবেন আনকাট শুরু হলো রুদ্রবার্তা নমস্কার এবং সুপ্রভাত আমার আপন জনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি সকালে বার্তা মানে ভাবাতে আসে আজকে রবিবার রবিবারের সকালে বার্তা প্রথমে বলে রাখি গতকাল সকালের বার্তা ছিল না কারণ আজকে ডেড ডিসেফ ডিফেন্স থাকবে না তার কারণ হচ্ছে একটু হলো পায়ে আমার চোট লেগেছে যার জন্য হবে না হয়তো তো যাই হোক ওসব চোট লাগা তো জীবনে থাকবেই এর মধ্যে যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে গত পরশু যে ভিডিওটা আমি করেছিলাম এনআরসি নিয়ে তো সেই ভিডিওতে আমি এক জায়গায় রবীন দেব বলেছিলাম বামফ্রন্টের বিধায়ক রবীন দেব বলেছিলাম সমবায় মন্ত্রী ওটা রবীন দেব হবে না ওটা রবীন ঘোষ হবে রবীন্দ্রনাথ ঘোষ উলবেড়িয়া থাকেন যাই হোক এই ভুলটা হয়েছিল আর জানে অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন পরবর্তী যেটা বলছি সেটা হচ্ছে এই বামপন্থা নিয়ে অর্থাৎ সিপিএম কি ঘুরে দাঁড়াবে প্রশ্ন এটাই অর্থাৎ বামপন্থা অর্থাৎ বামপন্থীটা কি আবার ঘুরে দাঁড়াবে দেখুন কেন এই প্রশ্নটা আসছে তার কারণ হচ্ছে গত দুদিন আগে একটা মিছিল হলো সেই মিছিলটা হচ্ছে সিঙ্গুর থেকে নবান্ন পর্যন্ত কারা করলো ছাত্র ছাত্র দ্বার এস এফ আই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া তো তারা করলো তারা করলো নবান্ন অভিযান এবং তারা বেশ সুন্দর তার সঙ্গে ডিআইএফআই ছিল একটা ভালো জিনিস করলো সেটা হচ্ছে দরখাস্ত কয়েক লক্ষ নাকি দরখাস্ত জমা পড়েছে চাকরি দেওয়ার জন্য এবং তার জন্যে চাকরির দাবিতে শিক্ষার দাবিতে তারা মিছিল করলো খুব ভালো লাগলো তারা উদ্বুদ্ধ হলো তারা এগিয়ে এলো তারা লড়াই লড়লো লড়াই লড়ে পুলিশ কামানে পুলিশ জল কামান ব্যবহার করলো ছত্রভঙ্গ করার চেষ্টা করলো লাঠি চার্জ করলো আহ শোনা যাচ্ছে আলতা পুলিশের গায়ে ঢেলে দিয়ে আলতা রঙ ঢেলে দিয়ে পুলিশ নিজেকে ইঞ্জিও দেখালো শোনা যাচ্ছে মিথ্যে পরে জানা যাবে এইসব হওয়ার পরে তার পরের দিন আবার মিছিল সেই মিছিলে যথাযথভাবে দিক্কার দিবস করলো সিপিএম মানে ডিআইফাই নামলো রাস্তায় তার সঙ্গে ছাত্র পরিষদ এবং যারা যুব কংগ্রেস যারা আছে তারা সবাই নামলো অর্থাৎ কংগ্রেস সমর্থন করে নামলো রাস্তায় নেমে রাস্তার মধ্যে হাঁটাচলা করলো এবং বুঝিয়ে দিল যে তারা সবাই এক হয়ে আগামী দিনে দু হাজার আবার নতুন সরকার করার জন্য চিন্তাভাবনা নিচ্ছেন এখান থেকে আজকে শুরু রুদ্রবার্তা আদৌ কি পারবে প্রথম কথা মনে রাখবেন সিপিএম এর বা এই ছাত্র পরিষদ বা এই ছাত্র পরিষদ এস এফ আই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া এস এফ আই যে মিছিল করলো অর্থাৎ সিপিএম বকালেমে ধরুন সিপিএম যে মিছিল করলো মিছিল করে বোঝানোর চেষ্টা করলো এত দরখাস্ত জমা নিল এটা কোন ধরনের ছ্যাবলাপনা সাধারণ মানুষকে যদি বলা হয় আপনারা চাকরির জন্য আপনি চাকরি চান যে কেউ বলবে হ্যাঁ তাহলে একটা অ্যাপ্লিকেশন দিন এই ছাবলাপোনা যারা করলো অর্থাৎ গরিব মানে মেহনতি মানুষ গরিব মানুষ যাদের কথা এরা বলে সেই মেহনতি মানুষ গরিব মানুষের ঘরে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের কাছ থেকে সই করিয়ে দরখাস্ত নিল অ্যাপ্লিকেশান নিল কেন আরেক দফা তাদেরকে কি গালে জুতো মারা হলো না তার কারণ এই অ্যাপ্লিকেশানগুলো নিয়েছে হয়তো ভাওতাবাজি করে যে আপনারা অ্যাপ্লিকেশান দিন নবান্নে আমরা জমা করব। কিসের জন্যে কিসের ভিত্তিতে এরা করলো প্রশ্ন এখান থেকে শুরু হয় যদি এরা চৌত্রিশ বছর ক্ষমতায় না থাকতো তাহলে মানা যেত চৌত্রিশ বছর ক্ষমতায় থেকে বাঙালি হিন্দুর মজ্জা ছিঁড়ে খেয়ে নিয়েছে এরা মেধা বিক্রি করে দিয়েছে এরা বাংলার মেধা বিক্রি হয়ে গেছে বাংলা ইংরাজি শিক্ষাকে তুলে দিয়েছে এই শয়তানগুলো অর্থাৎ সিপিএম তারপরেও এরা আসে কলকারখানা এদের আমলে তুলে উঠে গেছে ম্যাক্সিমাম চলবে না বন্ধ হোক কলকারখানা চাকা মিলের চাকা চলছে না চলবে না এইসব আন্দোলন কিন্তু এই সিপিএম এর ছিল অতি বাম আন্দোলন সিপিএম ছিল যা কিছু এরা করেছে সব এরা করেছে করে চৌত্রিশ বছর ধরে পশ্চিমবঙ্গটাকে ফোপড়া করে দিয়েছে খেয়ে খেয়ে কুড়ে কুড়ে ফোপড়া করে দিয়েছে বাটি নাড়িয়ে ঘটি নাড়িয়ে লোককে দেখিয়ে পয়সা তোলা বিড়িকে একটা বিড়িকে আর্ধেক করে খাওয়া কমরেড গুলো বড় বড় বাড়ি করে বসে আছে আমার নিজের দেখা ছোট ছোট কমরেড গুলো কোন জায়গায় চলে গেছে আমার নিজের আত্মীয় স্বজনের কথা বলছি তারা তাদের কী যোগ্যতা বলে তাদের ছেলেপুলেরা এত বড় বড় জায়গায় চলে গেল ভগবান জানে সব করেছে এরা সব সব কিছু করেছে এরা সিপিএম মানেই ছিল একদম চোর যাকে বলে ক্রিমিনাল পার্টি অফ ইন্ডিয়া এম ফর মার্ডার মার্ডার করেছে এরা সিপিআইএম তো এরা সব কিছু শেষ করে দিয়েছে এখন এরা রাস্তায় নেমেছে দেখানোর জন্য যে আমরা আছি ঘুরে দাঁড়ানোর চেষ্টা তার সঙ্গে জুটে গেছে কংগ্রেস কংগ্রেস এরা বাঁচার কোনো রাস্তা নেই সৌমেন মিত্র একদম আত্মসমর্পণ করেছে করে একদম বলে দিয়েছে আমাদের এখানে ঘুরে দাঁড়ানোর জায়গা নেই একমাত্র উপায় হচ্ছে সিপিএম সঙ্গে চলা খুব অবাক লাগে জানেন কংগ্রেস আর সিপিএম বুর্জুয়া দল আর একজন হচ্ছে সর্বহারার দল একটা দল মানে কংগ্রেস আর একটা সর্বহারা দল সিপিএম দুজনে এক জায়গায় হয়ে গেল অর্থাৎ আর সর্বহারা দুজনে মিলে এক হয়ে গিয়ে পৃথিবীটাকে হারাতে চাইছে অর্থাৎ সকলের পকেট ঠাক ফাঁকা করা চাই চিন্তা করছে কংগ্রেস মানেই করাপ্টেড দল একটা আর সিপিএম মানে তো ক্রিমিনাল পার্টি এত বছর রাজ করেছে চৌত্রিশ বছর রাজ করে পশ্চিমবঙ্গটা শেষ করে দিয়েছে এরা বিচার চায় যারা বিজন সেতুর ওপরে জীবন্ত পুড়িয়ে মারে সাধু সন্ন্যাসীদের এরাই বলে মাথা ভেঙে দেবো যদি ওয়াটার সিনেমা শুটিং এখানে করতে না দেওয়া হয় এরা তারা যাদের মতো ক্রিমিনাল দুনিয়ায় নেই এরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আর এদেরকে তুলে নেওয়ার চেষ্টা করছে কারা যে চ্যানেলটাকে আপনারা আমাকে দেখতে বলতেন আমার মনে আছে জানেন আবারও বলছি তার কারণ হচ্ছে আমার রুদ্রবার্তা রান্নাঘর ছিল বলে একজন কমেন্টস করেছিলেন যে রান্নাঘর যদি বারবার হয় তাহলে আমি এই চ্যানেল দেখব না এখন বেস্ট চ্যানেল হচ্ছে অমুক বার্তা মেবি হতে পারে তাকে আমি কিন্তু বার করে দিয়েছি দেখা হচ্ছে এই কথা আমার সহ্য হয় না আমি বলেছিলাম না জেদ আমার মধ্যে আছে স্রোতের উল্টো দিকে হাঁটা আমার অভ্যেস আছে দেখুন রুদ্রবার্তা রান্নাঘর থাকুক আর বাথরুমই থাকুক রুদ্রবার্তা রুদ্র থাকবে অর্থাৎ জাতীয়তাবোধের বাইরে কখনোই যাবে না রান্নাঘরের থেকেও কিন্তু জাতীয়তাবোধের কথা হবে কবিতার মধ্যে জাতীয়তাবোধ পাবেন উগ্রতা জাতীয়তাবোধ এগুলো সবই পাবেন কবিতার মধ্যেও অর্থাৎ সবেতেই পাবেন আপনি জাতীয়তা জাতীয়তাবোধ জাতীয়তা এর বাইরে কোনো দিন যাবো না আমি আর এর বাইরে রুদ্রবার্তা কোনো দিন যাবে না অন্তত আমি যতদিন বেঁচে আছি কাজেই সেখানে দাঁড়িয়ে আমার তো এইসব লোকে লোকের সহ্য হয় না কথাবার্তা যারা আমাকে ওই চ্যানেলটা ফলো করতে বলতেন ওই চ্যানেলটা দেখুন আজ তারা হয়তো লজ্জিত তার কারণ সিপিএমকে হাত ধরে নিয়ে এগিয়ে চলার চিন্তাভাবনা নেওয়া ওই ভদ্রলোক যিনি মমতা বন্দ্যোপাধ্যায় নামে সকাল সন্ধ্যে বলতেন ভিডিও করতেন তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সিপিএম কে আনতে চাইছেন এবং কংগ্রেস মানে তিনি কংগ্রেসই তো কংগ্রেস থেকে হাত ধরে সিপিএম কে আসার চেষ্টা করছেন অদ্ভুত সমীকরণ রুদ্রবার্তা এসব মানে না রুদ্রবার্তা মানে সোজা কথা আমি জানি তৃণমূল সরে গেলে কাকে আনা উচিত জাতীয়তাবাদী কাউকে আনা উচিত এই মুহূর্তে কেন্দ্রের রয়েছে মোদী সরকার তো মোদী সরকার যদি পশ্চিমবঙ্গে আসে উপকার হবে দালাল বলুন যাই বলুন যা খুশি বলুন যাই আসে না রোজ রোজ শুনি দালাল 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 দায় দালাল আমি দেশের দালাল জাতীয়তাবোধের দালাল এবং হিন্দুত্ববোধের দালাল বলতে পারেন হ্যাঁ আমি হিন্দুত্ব বোধ মানি তার কারণ হিন্দুত্ব বোধ ছাড়া আমার মধ্যে কিছু নেই আমি হিন্দু গর্বিত আমি সনাতন ধর্মাবলম্বী আমি গর্বিত এতে আমার কোনো লজ্জা নেই কোনো কোনটা নেই কাজ আমি আমার মতোই থাকবো আমি কারোর কথা শুনে কারুর মতো হতে পারবো না সেদিনও বলেছিলাম কাউকে ফলো করতে বলবেন না কারণ সেদিন যদি সে পাল্টি হয়ে যায় আপনি কি সেটা সহ্য করতে পারবেন আজ দেখুন পাল্টি হয়ে গেছে ওই চ্যানেলের ওই জায়গার ভিউ বেশি হয় তার কারণ হচ্ছে একটা দল তোর পিছনে আছে আমার সঙ্গে তো কোনো দলই নেই কারণ আমি তো মাঝে মাঝে দিলীপ ঘোষের বিরুদ্ধে বলে ফেলি কাজী আমার সঙ্গে কেউ নেই বলতে পারেন জাতীয়তাবোধ আমার মধ্যে আছে বলে জাতীয় দল বিজেপি যেটা হচ্ছে ক্ষমতায় এসছে তার ভাবে কিছুটা হলেও বলি বলতে হয় তার কারণ হচ্ছে সত্যিটা সত্যি বলতে হবে বুকের পাটা যারা আছে তাকে বলতে হয় বুকের পাটা আছে কারণ সত্যিকে সত্যি না বলতে পারলে তো আনকাট আমি আর রইলাম কথা ছোট রইলাম কথা তো যাই হোক ওর সব বাদ দিন এবার ফিরে আসে আবার পুরনো প্রসঙ্গে সেটা হচ্ছে সিপিএম তো সিপিএম চেষ্টা করছে এইভাবে ফিরে আসার কংগ্রেসের কাঁধে ভর দিয়ে কংগ্রেস হচ্ছে ওই পায়ে জুতোর মতো আর কি পাটাকে সেভ করার চেষ্টা করছে কংগ্রেসের তো এখন অস্তিত্ব নেই সিপিএম এর তলায় পড়ে কারণ কংগ্রেস ভুলে গেছে বলতে বাধ্য হচ্ছে জানেন কংগ্রেসকে জুতো জুতোর তলায় বললাম কেন পশ্চিমবঙ্গে তার কারণ হচ্ছে কংগ্রেস এমন জায়গায় চলে গেছে যে কংগ্রেসি কর্মীদের মেয়ে দিয়েছিল সিপিএম লোকেরা আমতা উদয়নারায়ণপুরে উদয়ারায়ণপুরে এমনই একটা ঘটনা আছে যে মায়ের ভাতের থালায় ছেলের মুন্ডু কেটে ছেলেকে কেটে তার রক্ত দিয়ে মাখিয়ে ভাত খাওয়ানো হয়েছিল এর পরেও এরা ভোট দেয় এরা এগুত একত্রিত হয় কি করে হয় ভগবান জানে বহু লোকের পুকুরে বিষ দিয়ে দেওয়া সিপিএম গ্রামাঞ্চলে জানেন না আপনারা হয়তো শহরে থাকা মানুষরা জানেন না গ্রামাঞ্চলে সিপিএম অত্যাচার প্রবল ছিল আমার মনে আছে একজন ভদ্রলোক আমাদের এখানে মুটেগিরি করতো মুটেগিরি করতো সেই ভদ্রলোকে নিজের প্রচুর জায়গা জেনে আসছে তিনি যখন রাত্রিবেলা বসে বসে কথা বলতেন দুর্ভাগ্য বলুন বা সৌভাগ্য বলুন আমি ওরকম বড় লোক গরিব লোক বা শিক্ষিত অশিক্ষিত মানি না তার কারণ অশিক্ষিত মানুষের কাছেও মানে অশিক্ষিত মানে কথা পুঁথিবাদী পুঁথি পুঁথির বিদ্যা বিদ্যা আছে পুঁথিগত বিদ্যা যাতে আছে কি শিক্ষিত যে বলা হয় সেই সমাজটাকে আমি মানি না কারণ মধ্যে সে শিক্ষা কিন্তু অনেক বড় তো যাই হোক আমি সেই সব লোকের সঙ্গে বসতাম এবং বসে তাদের কথা শুনতাম মনে পড়ে সেই ভদ্রলোক নাম বলছেন এখন তিনি ফিরে গেছেন মেদিনীপুরে জায়গা তিনি রয়েছেন বিগত দু হাজার এগারো থেকে উনি চলে গেছিলেন যে এখানে জায়গা আবার পেয়ে গেছেন তার কারণ হচ্ছে তার তাকে কি করা হয়েছিল কেন তিনি চলে এসেছিলেন তার জায়গা জমি ছিল তিনি লেখাপড়া কম জানলেও তার ছেলেপুলেদের লেখাপড়া শিখিয়েছিলেন মেদিনীপুরে সব করেছিলেন তার নারকেল গাছের বড় বাগান ছিল সেই বাগানগুলোকে কেটে সাফা করে দিয়েছিল সিপিএম তার কারণ তিনি কংগ্রেস করতেন বলে এই ছিল সিপিএমের অত্যাচার তার পুকুরে বিষ দিয়ে দেওয়া ছিল মাছগুলোকে মেরে দেওয়ার জন্য এই ছিল সিপিএম সেই সিপিএম আবার ফিরে আসতে চাইছে চৌত্রিশ বছর ধরে সিপিএম থেকে বহু কাল কারখানা তুলে দিয়েছে কম্পিউটার ঢুকতে না দিয়ে বাংলার বাঙালির মেরুদণ্ড ভেঙে দিয়েছে শিক্ষা ব্যবস্থায় পাশফেল প্রথা তুলে দিয়ে শেষ করে দিয়েছে শিক্ষায় অর্থাৎ ইংরাজিটাকে তুলে দিল দিয়ে নিজেদের ছেলেদের কনভেন্টে ভর্তি করিয়ে দিল এই হচ্ছে সিপিএম নিজের জন্য সবকিছু রেখে পরের জন্য চেপে দেয় ওই যে একটা কথা বলে না আমি খাবো তুমি বাদ তো এরা আমি খাবো তুমি বাদ দল তো এরা আবার ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করছে এবং পড়াচ্ছে যদিও এটা অলিক কল্পনা আমার যদি মানে আমার যদি টাক ভর্তি চুল হয়ে যায় মাথা ভর্তি যদি বড় বড় চুল হয়ে যায় তাহলে যেটা হবে সিপিএম ক্ষমতায় আসবে এটাও সত্যি কথা তবুও আমার গজাতে পারে সিপিএম আর আসতে পারে না এটা হচ্ছে আসল সত্যি যাই হোক এটা মজা করে বললাম আপনাদের কাছে তো রুদ্রবর্তা মানে এটা ভাবানোর বিষয় তা আমরা কাদেরকে কোথায় দেখছি এবার ভাববেন কি ভাববেন এটাই যে তৃণমূলের অপশাসনকে যদি সরাতে হয় তাহলে তাকেই নিয়ে আসতে হবে যে ক্ষমতায় আছে আগামী দিনে মানুষের মনে এটা যেন কখনোই না আসে যে সিপিএমকে ভোট দেওয়া দরকার আছে সিপিএমকে ভোট দিলেই জানবেন আবার তৃণমূলকে অর্থাৎ তৃণমূলও চাই যে সিপিএম যাতে এগিয়ে আসে ভোটটা ডিভাইড হোক ডিভাইড কথাটা এখনও প্রযোজ্য তখন ইংরেজরা করেছিল এখন অন্যান্য রাজনৈতিক দলেরা করে যত বেশি সংখ্যায় ভোটটাকে ভাগ করে দেওয়া যায় বিজেপি ভোটটাকে তত বেশি সংখ্যায় এক জায়গায় করা যায় কারণ তার কারণ গুরুত্ব দেবেই ভোট আর অনুপ্রবেশ নিচ্ছে চাচানো মমতা বন্দ্যোপাধ্যায় এখন অনেকের মশিয়া হয়ে যাচ্ছেন যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিম রয়েছে তাদের মশিয়া হয়ে যাচ্ছেন যে মুসলিমরা অনেকেই কনভার্টেড হয়েছেন নিজেরা কনভার্ট মানে কি নামটা চেঞ্জ করেছেন কনভার্ট তারা হন না ধর্মে তারা নিজের নামটা চেঞ্জ করে এখানে হিন্দু নাম নিয়ে যারা রয়েছেন এখানে হিন্দু ওখানে মুসলিম যেভাবে রয়েছেন যারা বাঙালি তারা খুব খুশি উল্লসিত হয়েছেন উল্লাসিত হয়ে রয়েছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা থাকবেন কাজে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনা এই জায়গা থেকে ঠিক আছে যে তিনি চাইছেন দুধের গরুদের মানে দুধ দেওয়া গরুদের দিয়ে তিনি জিততে চাইছেন কাজে তিনিও চাইবেন পশ্চিমবঙ্গে ডিভাইড হোক বিভিন্ন দলে কংগ্রেস আগেও ছিল সিপিএম এর দালাল এখন তো সিপিএম এসে এক জায়গায় হয়ে গেছে কংগ্রেসের এখানে অস্তিত্ব নেই কারণ কংগ্রেস সিপিএম মিলিতভাবে চেষ্টা করবে ভোট ব্যাংক ভেঙে দিয়ে যে করি হোক তৃণমূলকে ঠিকিয়ে রাখা ফল এবার আপনি কি ভাবছেন ভাবছেন তো যদি ভাবেন যেটা ভাবছেন সেটা কমেন্টস করে জানান আচ্ছা এবার একটা কথা বলি এই প্রসঙ্গ থেকে সরি অর্থাৎ রাজনৈতিক কচাকচি দলা থেকে সরে গিয়ে যেটা বলছি সেটা হচ্ছে রুদ্র একটা চাইছি একটা এমন একটা অনুষ্ঠান আনতে যে হয় মঙ্গলবার বা বুধবার আমি বেশ কিছু প্রশ্নের উত্তর দেবো যে প্রশ্নগুলো আপনাদের থাকে তার মধ্যে বেছে বেছে কিছু প্রশ্ন নিয়ে উত্তর দেবো তেমনি রান্নাঘরে নিয়ে যে প্রশ্নের উত্তর থাকে প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর মনীষা দিল এইভাবে একটা পার্ট করার ভাবনা করা হচ্ছে বা কবিতা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর দেওয়া হবে তো এইভাবে একটা পার্ট করা হচ্ছে সপ্তাহে একটা দিন করা হবে এটা কি ঠিক হবে অর্থাৎ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া একটু কমেন্টস করে জানাবেন তো তাহলে বুধবার থেকে অনুষ্ঠানটা করার চেষ্টা করবো মঙ্গল বুধ ঠিক আছে আপনারা আপনারা আমার আপনজন কখনও ভুল হলে ধরবেন না যেন ভুল হতেই পারে আনকাট বলে যাচ্ছি তো ননস্টপ বলে যাচ্ছি উইদাউট এডিট কাজেই ভুল হবে ভুলটাকে আবার এডিট করে ঠিক করা ও ধার ধার দিচ্ছি না কারণ হচ্ছে সময় অনেক চলে যায় আর সময় খুব কম তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ভুল হলেও মাফ করে দেবেন ঘরের লোক ঘরের লোকের ভুল হতেই পারে এটা জানেন আপনি তো সেইভাবে আর ঘরের লোক ভেবেই আমাকে কমেন্টস করে জানান ঠিক আছে রবিবারে ছুটির দিন সবাই আনন্দ উপভোগ করুন বাড়ির সবাইকে নিয়ে ভালোভাবে খান থাকুন মজা করুন ছেলেদের শিক্ষা দিন এবং পুরোনো দিনে কথা বলুন ভারতবর্ষ কীভাবে টুকরো হয়েছিল সেটা জানান জানান দেশের অবস্থা জানান আজকের আমাদের এই অবস্থা যদি এসব না জানান ইতিহাস যদি না জানান ছেলেরা কোনো দিন ভালো হবে না ভবিষ্যৎ প্রজন্মকে যদি সলিউট করতে হয় তাহলে সব কিছু জানান সত্যিটা জানাতে শুরু করুন চললাম ভালো থাকবেন মনে রাখবেন আমার কথা জাগবেন আর বিকেলবেলা সন্ধ্যেবেলা আর কি একটু অন্যরকম দেখতে ভুলবেন না আর আপনি যিনি প্রথম আমার চ্যানেলটা দেখলেন অন্য ভিডিওগুলো দেখবেন যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে তাহলে অবশ্যই করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করে জানাবেন আগেই বলেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও বলছি আশা করবেন না আমি কাউকে নকল করব তার কারণ কে বদলে যাবে বলতে পারি না আমি বদলাবো না প্রশ্ন আসতে পারে কেন তার কারণ হারানোর জন্যে এই প্রাণটুকু ছাড়া আমার কাছে কিছু নেই পাওয়ার আমি আশাই করি না কারণ পেয়ে আর কী হবে আজকে কোনো কিছু আমার চাহিদা নেই কাজে আমি না গেল চললাম ভালো থাকুন নমস্কার বন্দে মাতারাম ভারত মাতা জয় জয় হিন্দ রুদ্রবার্তা এখনকার মতো শেষ হলো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রোজ দেখুন রুদ্রবার্তা